Hey, hi guys, how are you? কেমন আছেন আপনারা? সবাই ভালো আছেন আশা করি। আমি সঞ্জীব বিশ্বাস, আপনাদের হোস্ট। আপনাদের স্বাগত জানাই আমার চ্যানেল ট্রাভেল উইথ মি ডট ওয়ানসে। বন্ধুরা, আজকে আমরা বেরিয়ে পড়েছি একটা ফ্যান্টাস্টিক জিনিস খুঁজে বার করার জন্য। মানে আজকে আপনাদের না এখন বলবো না, আমরা আগে যাই, আপনাদেরকে দেখাবো আজকে যে আমরা কোথায় এসেছি আর কী দেখতে এসেছি। তাই বন্ধুরা, ভিডিওটাকে একটু স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটাকে দেখবেন, সঙ্গে থাকুন। তো বন্ধুরা, এসে পৌঁছে গেছি যেখানে আসার উদ্দেশ্য নিয়ে বেরিয়েছিলাম। আপনাদেরকে দেখাচ্ছি কিছু জিনিস, আপনারা দেখুন। পুরোটাই হাতে তৈরি। তো বন্ধুরা, দেখে কি বুঝতে পারলেন যে আমি কি দেখালাম? আচ্ছা, এই মানুষটাকে চিনে রাখুন, এটা হচ্ছে আমার ভাই। এর নাম, ভাইয়ের নাম হচ্ছে ঋদ্ধি চৌধুরী, থাকে হচ্ছে হাওড়ার জগদীশপুরে, আর আমরাও এসেছি হাওড়ার জগদীশপুরে। তো জিনিসগুলো যদি দেখে না বুঝতে পারেন তাহলে আরেকটু ওয়েট করুন, আরও কিছু জিনিস দেখাচ্ছি যেগুলো রেডিমেড তৈরি হয়ে গেছে। হোল্ড করুন, আপনাদের দেখাচ্ছি। এবারে বুঝতে পারলেন কি দেখালাম? হ্যাঁ, এগুলো হচ্ছে অ্যাকোরিয়ামের মাটির কাজ। এটা তো শুধু ট্রেলার দেখালাম, এরপরে আসতে চলেছে একটা কমপ্লিট সিরিজ, কমপ্লিট ভিডিও, কমপ্লিট ব্লগ এটার উপরে। তো বন্ধুরা, এটা হচ্ছে আমার ভাই, আমার মামাতো ভাই, ও নিজের হাতে এই শিল্পের কাজ করে। আর এটা হচ্ছে পুরোটাই মানে মাছের যে অ্যাকোরিয়াম হয়, সেই অ্যাকোরিয়ামের মধ্যে এই অর্নামেন্টসগুলোকে রাখা হয়, এগুলোকে বলা হয় অ্যাকোরিয়াম অর্নামেন্টস। টোটালটাই হাতে কাজ, মাটির কাজ, সেই মাটিকে, মাটি কিনে সেই মাটিকে প্রসেস করে তাকে মেখে সেই মাটি থেকে এই অর্নামেন্টসগুলোকে বানাতে হয়। বানানোর পর এটাকে শোকাতে হয়, শোকানোর পর ভাটিতে জ্বালাতে হয়, ভাটিতে জ্বালানোর পর সেখান থেকে বার করে সেটাকে কালার করতে হয়। প্রচুর প্রসেস। তো এই সম্পূর্ণ প্রসেসের একটা নতুন ভিডিও আমি নিয়ে আসবো, একটা সম্পূর্ণ ব্লগ আমি নিয়ে আসবো। তার জন্য সময় লাগবে আমার 3 থেকে 4 দিন, কারণ মাটির প্রসেসিং থেকে শুরু করে ভাটি জ্বালানো অবধি এবং ভাটি ভাটি কমপ্লিট হয়ে যাওয়ার পর সেই ভাটি থেকে মাল বার করে তার কালারিং করা এবং কীভাবে সেটা মার্কেটে পাঠাচ্ছে সেই কমপ্লিট জিনিসটা দেখাতে গেলে আমাকে অ্যাটলিস্ট এই জায়গাটার উপরে 3 থেকে 4 দিন সময় আমাকে দিতে হবে, কারণ এটা একদিনে হবে না। তো বন্ধুরা, এই আপনারা যদি ভিডিওটা এখন ভালো দেখে থাকে, অবশ্যই অনুরোধ করবো যে ভিডিওটাতে একটা লাইক দেবেন আর শেয়ার করতে একদম ভুলবেন না। নেক্সট ব্লগের জন্য আপনারা অবশ্যই অপেক্ষা করবেন, খুব শীঘ্রই নেক্সট ব্লগটা আসতে চলেছে এই মাটির কাজের উপরে, অ্যাকোরিয়াম অর্নামেন্টসের উপরে। Thank you.
তাহলে বন্ধুরা আজকের মতো এখানেই বিদায়, আবার দেখা হবে নেক্সট এপিসোডে। আর এই অ্যাকোরিয়াম অর্নামেন্টসের ব্লগ খুব তাড়াতাড়ি আমি আপনাদেরকে নিয়ে আসবো। হ্যাঁ বন্ধুরা, চ্যানেলে যদি আপনারা নতুন হন সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে থাকা বেল আইকন বাটনটিকে প্রেস করে অল বেল নোটিফিকেশনের অপশানটিকেও অন করে দিতে একদম ভুলবেন না। তাহলে খুব শীঘ্রই দেখা হচ্ছে নেক্সট এপিসোডে, নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর হাসতে থাকবেন। নমস্কার।